সামনে সারিতে একেবারে সম্মুখভাগে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন, যার অনুপ্রেরণা, যার অসুস্থতার ভিত্তিতেও, অসুস্থতার পরেও যিনি আমাদের কাছ থেকে এক বিন্দু দূরে থাকেন নাই, যিনি আমাদের সবসময় বাংলাদেশ শিক্ষক সমিতির এই নেতৃবৃন্দকে উজ্জীবিত করেছেন, বিশেষ করে সারা বাংলাদেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীকে, যার কথা, যার আচার আচরণ, যার উপস্থিতি দিয়ে অসুস্থতার মধ্যে আমাদেরকে উজ্জীবিত করে রেখেছেন, সেই আমাদের সংগ্রামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ফজলুর রহমান মিয়া এখন তার সভাপতি বক্তব্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। অধ্যক্ষ মোহাম্মদ ফজলুর রহমান মিয়া সংগ্রামের সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ, এবং এই যে 22 দিন ব্যাপী যে আন্দোলন এবং সংগ্রাম হয়েছে, এই আন্দোলন এবং সংগ্রাম কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ ফজলুর রহমান মিয়া এখন বক্তব্য রাখবেন। বন্ধুগণ, যদি কথা না বলেন তাহলে ভালো হয়। আমি সর্বপ্রথম আজকের এই শোকের মাসের প্রথম দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, পরিজন এবং 15ই আগস্ট যারা নির্মমভাবে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের এই 22 দিনের আন্দোলন সংগ্রামে আমরা নোয়াখালীর বন্ধু ওহেদ আহমেদকে হারাইছি, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সবাইকে তার রুহের মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা এই বিটিএর ডাকে সাড়া দিয়ে, শুধু বিটিএ যারা করে তাদের বাহিরেও এদেশের অপরাপর যত সংগঠন আছে সেই সংগঠন থেকে শিক্ষকরা বিটিএকে একটি পরীক্ষিত সংগঠন মনে করে, বিটিএ যে শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন করতে পারে এটি আমার কথা নয়, এটি যে সকল শিক্ষকরা এসেছে তাদের মুখের কথা। কাজেই সারা দেশ থেকে আজকের এই আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, 22 দিন এই রাজপথে থেকে অনেক কষ্ট, অনেক অর্থ, অনেক শ্রম, অনেক ঘাম ধরিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই পুরো টিমকে, উপজেলা থেকে কেন্দ্র পর্যন্ত যে বডি আছে তারাও এই আন্দোলনকে বেগবান করার জন্য নানাভাবে কাজ করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করছি। ওই সকল প্রতিষ্ঠান প্রধানদের এবং গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটির কে যারা আপনাদেরকে আসার সুযোগ করে দিয়েছে। তবে দুঃখ প্রকাশ করছি যে সকল প্রতিষ্ঠান প্রধানরা তাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের, কর্মচারীদের এই আন্দোলনে শরিক হতে দেননি, কিন্তু ওই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা আসার জন্য আন্তরিক ছিল, কাজেই আমি মনে করি যে আন্তরিক ছিল তারও এখানে অংশগ্রহণ করা হয়েছে, কাজেই ওই শিক্ষকদের প্রতি আমাদের কোনো দুঃখ নাই। দুঃখ হলো ওই প্রতিষ্ঠান প্রধানদের প্রতি, যে তারা যদি একটু আরও সদয় হতো, তারা যদি এই জাতীয়করণ বিষয়ে আন্তরিক হতো, তাহলে এই ঢাকা শহরের শিক্ষকের নগরীতে পরিণত হতে পারত। আমরা আমাদের যে সকল বন্ধুরা এই যে 7ম দিনে রক্ত ঝরিয়েছে, অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেকে চিকিৎসা নিতে হয়েছে, আমি নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছি, তাদের প্রতি সহমর্মিতা জানানো ছাড়া আর আমাদের কিছু করার নেই। বন্ধুগণ, আপনাদের এই যে সুযোগ্য সাধারণ সম্পাদক আমার ছোট ভাই, আমি যাকে আমার আপন ভাইয়ের মতোই স্নেহ করি, আমার এই অসুস্থতার সুযোগে সে আমার কাজগুলো নিজে দায়িত্ব মনে করে করেছে,
সেইজন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর একটি কথা সে বলে নাই, আমি সেই কথাটি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। অষ্টম পে স্কেল আমরা অনেকদিন পরে পেয়েছিলাম আন্দোলন সংগ্রাম করে। এইবার বাজেটেও যখন 5% পুনরুদ্ধার ঘোষণা করা হলো, সেই পরিপত্রের মধ্যে বেসরকারি শিক্ষকদের কোনো কথা ছিল না। পরবর্তীতে আপনারা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন যে এখানে কোনো কথা নাই, কোনো এই নাই সেই নাই। শেষ পর্যন্ত আমাদের এই আলোচনা এবং আমাদের সোচ্চার হওয়ার ফলে সেখান থেকে একটা সামারি পাঠিয়েছিল, যেটা এই মাসের শেষ দিকে, এখনো সেই সময় আসে নাই, অথবা আগামী মাসের প্রথম দিকে এই বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। আপনারা এই রাস্তাতে যখন লক্ষাধিক শিক্ষকের উপস্থিতিতে দুটি রাস্তা বন্ধ করে দিয়েছিলেন এবং সেইটার প্রভাব পড়ছিল এবং সরকার সেটি জানার সাথে সাথেই তড়িঘড়ি করে আপনাদের সেই 5% পুনরুদ্ধার দিয়েছে, এটিও কিন্তু আপনাদের এই আন্দোলনের ফসল। এই আন্দোলনের ফলেই দুটি কমিটি আপনারা পেয়েছেন। কি কমিটি? জাতীয়করণ কমিটি। জাতীয়করণের জন্যই, এবং শুধু জাতীয়করণের জন্য নয়, এটি আপনাদের আন্দোলনের ফসল, আপনাদের ত্যাগের ফসল, আপনাদের যে মৃত্যুবরণের ফসল, আপনারা যে রক্ত ঝরিয়েছেন সেই ফসল এই দুটি কমিটি। আমাদের আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক, আমি সেদিন খুবই অসুস্থ ছিলাম, যেতে পারিনি। আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক সেখানে ঘোষণা করেছে যে আমাদেরকে এই কমিটিতে রাখতে হবে, কিন্তু সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী পরিষ্কার না করে দিয়েছিলেন। আজকে আমরা আলোচনার মাধ্যমে, শুধু আজকে নয়, এর আগে দুইবার আমরা এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার কাছে, আমাদের সাধারণ সম্পাদক একদিন, এরপরে আমরা আরেকদিন, দুটি টেন দুই দিন তার সাথে কথা বলেছি। সেখানে আমরা তাদেরকে বুঝাইতে পেরেছিলাম, সক্ষম হয়েছিলাম। আজকে যে টিম নিয়ে ওখানে বসেছিল, এটি হলো আমাদের শিক্ষা বিষয়ে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে তাদের সাথে আলোচনা করে আমরা যে এইখানে তাদের মুখ থেকে তারা এটা যৌক্তিক, আমাদের দাবি যে যৌক্তিক কমিটিতে আমাদের প্রতিনিধিত্ব থাকার, সেই জন্য তারা এটা স্বীকারও করেছে এবং আমাদের সাধারণ সম্পাদক এবং আপনাদের এই দাবিটা আপনারা তারা কিন্তু মেনে নিয়েছে, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এখন তারা, আপনারা সাধারণ সম্পাদকের কাছে শুনছেন যে এখন এখানে আমাদের উপমন্ত্রী মহোদয় কোন খাতে কত টাকা লাগতে পারে সম্ভাব্য, সেই কথাটিও ওখানে আলোচনায় নিয়ে আসছেন। উনি সেটি কিন্তু একেবারে হিসাব নিকাশ করে আমাদের সাথে বসেছিলেন এবং সেখানে কিন্তু এই কথাটাও উল্লেখ করেছে। সবচেয়ে ভালো লেগেছে আমাদের শিক্ষা, আমাদের রাজনৈতিক উপদেষ্টা, শিক্ষা উপমন্ত্রী এবং আমাদের চাপা আপা প্রত্যেকেই কিন্তু স্বীকার করেছে আমাদের প্রতিটি দাবি অত্যন্ত যৌক্তিক এবং তারাও কিন্তু এটা ফিল করেছে। আমাদের বিশেষ করে তারা, আমরা যখন প্রথমে আমার সাধারণ সম্পাদক মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ শব্দটি উচ্চারণ করেছিল, বলছে ওইটা ওইটা এখানে আলোচনার দরকার নাই, ওটা তো কমিটি হয়ে গেছে। আপনি বলেন তার আগে আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা, তাহলে বুঝতে পারেন যে তারা কতটা আন্তরিক ছিল। হ্যাঁ, আর তার আগে মানে কি, আমাদের যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যের কথাও তারা কিন্তু একেবারেই আন্তরিকভাবে স্বীকারই করেন নাই, শুধু তারা এটি ফিল করছে। কাজেই সে বিষয়ে ওনারা এখন একটা সামারি করবেন, সেই প্রতিবেদন আকারে এটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন এবং আমাদের উপমন্ত্রী মহোদয় এও বলেছেন যে এটি শুধু প্রধানমন্ত্রীর কাছেই সীমাবদ্ধ থাকবে না, তারা অর্থ মন্ত্রণালয়ের কাছেও বাজেট চাইবেন। অতএব আমরা মনে করি যে আপনাদের এই দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, বিশেষ করে দীর্ঘদিন বলছে এই জন্য, এই আন্দোলন একদিনে শুরু হয়নি, আপনারা অনেক ঘাম ঝরিয়েছেন, আমরা অনেক কষ্ট করেছি, আর এখনই হলো 22 দিন। এই 22 দিনের মধ্যে কাফনের কাপড় সকালে পরেছিলাম, এটি যে কত হৃদয় বিদারক, যেই পরেছে তার চোখ দিয়া তখনই পানি এসেছে। যে কাফনের কাপড় পরা, যেই কাফনের কাপড় ধরতে কাছে যাইয়া ধরতে ভয় পাইতাম, আজকে সেই কাফনের কাপড় আপনারা পরেছেন, এটা যে কত হৃদয় বিদারক, কতটা মর্মান্তিক, সেটি যে পড়েছে শুধু সেই বুঝতে পারতেছে কি অবস্থা। অতএব বন্ধুগণ, ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। আমরা যেই জায়গাটাতে আটকিয়েছিলাম সেটির একটা অবসান হয়েছে,
কাজেই আমাদের আরো কোনো চাওয়া পাওয়ার তো কোনো শেষ নাই। আমরা মনে করি যে আমরা যদি এই যে কমিটি করার পরেও কিন্তু আমরা চলে যেতে পারতাম, কিন্তু আমরা সেটা যাই নাই। কেন যাই নাই? আমাদের একটা নিশ্চয়তা পাওয়ার দরকার ছিল। আমাদের এই জাতীয়করণের আগে যে সমস্যাগুলো আছে তারও কিছু সমাধান হওয়া উচিত ছিল। আজকে যদি আপনারা এখানে না বসে থাকতেন তাহলে কিন্তু এটি আদায় হতো না, এটি কিন্তু আপনাদেরই আপনাদেরই অর্জন। অতএব বন্ধুগণ, আজকে 3 তারিখে আপনারা ক্লাসরুমে ফিরে যাবেন, ক্লাসরুমে ফিরে যাবেন। আমরা এই কয়েকদিনে আমাদের দ্বারা যদি ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সেটি আমরা যেভাবে পারি পুষিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের সিলেবাস আছে, যে ঘাটতি আছে সেই ঘাটতিটা আমরা পুষিয়ে নেব, কারণ তারা আমাদের সন্তান। আর একটা অনুরোধ হলো যে আপনারা যদি আমাদের শিক্ষকদের কর্মচারীদের কোনো দোষ নেই, যারা আসতে পারে নাই তাদের কোনো দোষ নেই। আর একটা হিসাব আমি আপনাদেরকে দেই, সেটা হলো আমরা সারা দেশ থেকে যতটুকু খবর পেয়েছি, যতটুকু অঙ্ক পেয়েছি, তাতে এখানে প্রায় 2,50,000 উপরে শিক্ষক কোনো না কোনোভাবে, হ্যাঁ কোনো না কোনোভাবে আসছে গেছে, কিন্তু অংশগ্রহণ করেছে 2,50,000 শিক্ষক। এটা আরো বেশিও হতে পারে, এটা হ্যাঁ বেশি হবে, অথবা 3,00,000। তারপরে আমরা ধন্যবাদ জানাচ্ছি অপরাপর সংগঠন থেকে শিক্ষকরা চলে আসছে, এমনকি কলেজের শিক্ষক যাদের দাবি নাই তারাও কিন্তু অংশগ্রহণ করেছে, মাদ্রাসার শিক্ষকরাও অংশগ্রহণ করেছে। এবং এমন কোন আর একটা কথা বলতে হয়, যারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একেবারে শুরুতেই সংহতি প্রকাশ করেছে, একাধিক শিক্ষক, আমাদের কি বলে এম এম আকাশ সাহেব আমাদের শুধু সংহতি প্রকাশ করেন নাই, অনেক যুক্তিও তুলে ধরেছেন। যাই হোক, আমি সব কথা এখানে বলতে গেলে অনেক সময় লাগবে, আপনারা অনেক কষ্ট করেছেন সেই জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি, এবং আমরা সবসময় এই দাবিতে সোচ্চার থাকব। স্থগিত করবেন না, মুলতবি করবেন না, সমাপ্তি করবেন? আমরা আজকে এখানেই কথা না বাড়িয়ে আমাদের যে সংগ্রাম, যে আন্দোলন, কি বলে লাগাতার অবস্থান এবং আমারও অনশন যেটা আমরা পালন করতেছিলাম, কিছুক্ষণ পরেই আমরা এই অনশন ভঙ্গ করাবো। তার আগে আমি বলবো যে আমাদের এই যে আন্দোলনের ফসল, যে সকল কথাবার্তা সফলভাবে আলোচনা হয়েছে সেটির বিষয়ে পরবর্তীতে কোনো রকম যদি তাঞ্চকতা করা হয়, আমাদের দাবির গুলো মেনে নিয়েও যদি আবার কোনো রকম এর ব্যত্যয় ঘটানো হয় তাহলে আমরা আবার এই আন্দোলনকে সফল করব। সে কারণেই আমি আজকে আমাদের এই আন্দোলন সমাপ্তি ঘোষণা না করে আমি মুলতবি ঘোষণা করছি, মুলতবি ঘোষণা করলাম, যাতে এই আন্দোলন যদি আমরা পাই সরকারকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, মিছিল করব, হ্যাঁ সবকিছু ঠিক আছে, আনন্দ মিছিল করব। আর যদি না হয় তাহলে আমাদের এই আন্দোলন আবার আমরা চালিয়ে যাব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং 3 তারিখ থেকে আপনারা ক্লাসরুমে ফিরে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে এখানে যাদের অবদান আছে বিশেষ করে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি আজকের এখানেই আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি এখানেই কি বলে মুলতবি ঘোষণা করছি, আজকের মতে শেষ করছি, আজকের মতে শেষ করছি। এখন হয়তো সবাইকে বেছে বেছে এই অন্ধকারে সম্ভব হবে না, এক একজনকে যদি আপনাদের কাছে গৌরব পানি থাকে, এক একজন দুই একজনকে আমরা একটু পানি পান করিয়ে আমরা আমাদের আমন মরণ অনুষ্ঠান